বিআর আম্বেদকরের প্রয়াণ দিবসে তার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন রাজধানীতে। ত্রিপুরা বিধানসভা ভবনের সামনে বসছে আধুনিক ভারতের রূপকার তথা সংবিধানের অন্যতম প্রণেতা ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের মূর্তি। মহান সমাজ সংস্কারক ভারতীয় সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার পবিত্র ত্রিপুরা বিধানসভার প্রবেশ পথে স্থাপিত তার সুদৃশ্য আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ডক্টর মানিক সাহা। বিধানসভা ভবনের সামনে বাবা সাহেব বিআর আম্বেদকরের মূর্তি স্থাপনের শিলান্যাস ও ভূমি পূজা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। রত্ন ডক্টর বিআর আম্বেদকরের জীবন যদি আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি, মনে হবে একটা ইনস্টিটিউশন। শেষ নেই, ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন, এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণী যাদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন, যে যারা পিছিয়ে পড়া, যারা দলিত ব্যক্তি, তাদের কীভাবে উন্নয়ন করা যায়, সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন। আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন, আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখেন। এবং এটা একটা আমি বলবো যে সামাজিক একটা আন্দোলন, সেই আন্দোলন আগেও হয়েছে। এবং প্রধানমন্ত্রীজি যখন 2014 আসলেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন দেখা গেল এই যে আন্দোলন আরও স্পিড, অনেক স্পিড বেড়ে গেছে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে মর্মমূর্তি কোথায় আমরা স্থাপন করব, যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু বাবুমাকে বললেন, আমরা আমাদের স্পিকার মহোদয়ের সাথে কথা বলে আমরা কয়েকবার দু একবার এখানে এসছি কোন জায়গায় এটা লাগালে ভালো হবে, এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম। কারণ এর আগে আমরা জানি যে বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্রসাদ প্যালেসের সামনে ছিল, যেহেতু এটা বিধানসভা ছিল ওর সামনে সেই মর্মমূর্তি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সকালেও সেখানে আমরা গিয়েছি। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, আর্থিক সহায়তা সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও আমরা আর্থিক সহায়তায় এই মর্মমূর্তি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এখানে যারা এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, আমি যখন সেক্রেটারি আসি প্রায়ই আমি দেখি এটা নিয়ে কাজ চলছে, এবং আমি প্রায়শই আমি আমাদের মন্ত্রী বাহাদুরকে জিজ্ঞেস করতাম যে এটা কবে এটার উন্মোচন হবে। তো ওনার থেকে আমি ডে টু ডে যে কাজ সেটা আমি জানার চেষ্টা করেছি। আমরা জানি যে ডক্টর বিআর আম্বেদকরজি ভারতের প্রথম, উনি আইনমন্ত্রীও ছিলেন 1947 থেকে 1951 পর্যন্ত উনি আইনমন্ত্রী ছিলেন। এবং আমরা এটাও জানি সংবিধান প্রণেতার এখানে বিশদভাবে আলোচনা হয়েছে কীভাবে উনি করেছেন, কত লোকের মধ্যে উনাকে মানে হেড বানিয়ে যে ড্রাফট কমিটি হয়েছিল, তারপর এটা সোজা কথা নয়, ভারত পৃথিবীর মধ্যে যত বড় যত দেশ আছে তার মধ্যে সবচেয়েতে মোটা যদি আমাদের কনস্টিটিউশন থাকে সেটা হচ্ছে ভারতের কনস্টিটিউশন। এত ভাষাভাষীর লোক, এত জাতপাতের লোক সবাইকে মাথায় রেখে এই যে কনস্টিটিউশন এখানে ওনার হাতের মধ্যে, আপনি এখানে দেখেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটাও রাখা হয়েছে, অত্যন্ত সুন্দর মূর্তি যিনি বানিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ দেব। এবং মানে ভাবা যায় না যে ভারতবর্ষের মতো দেশে এরকম একটা কনস্টিটিউশন যেটা এখনও আজকে প্রাসঙ্গিক, প্রতিটা লাইন প্রতিটা শব্দ আমরা দেখি প্রতিদিন, বিধানসভায় হোক পার্লামেন্টে হোক সব জায়গায় এটা কিন্তু আমাদের কাজে আসে, মার্গদর্শন করায়। বিধানসভার ভেতরে প্রতিনিয়তই মানুষের মঙ্গলের জন্য কাজকর্ম হয়, সংবিধান পরিবর্তন হয়, বিভিন্ন বিল আসে, বিভিন্ন ঘটনা পরম্পরায় মানুষের মঙ্গলের জন্য, রাজ্যের মঙ্গলের জন্যই এই বিধানসভা স্থাপিত। বিধায়করা, মন্ত্রিমণ্ডলীরা
এই বিধানসভার সমস্ত রাজ্যের সামগ্রিক এবং জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেন। কিন্তু আমাদের সাংবিধানিক যিনি প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সাহেব, ওনার সঙ্গে আরো 350 মতন সেই সময় সংবিধান বিশেষজ্ঞ ছিলেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে। মূল জিনিসটা তিনি ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন। সুধাংশু রাইটলি পয়েন্ট আউট দ্যাট ওই সময় যে কি সামাজিক টানাপোড়েন ছিল, কত কষ্ট করে সেই জায়গা থেকে উঠি উনি আজকে বিশ্ববরণ্য হয়েছেন। ভারতবর্ষ এমন একটা মহান দেশ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব আমাদের প্রচুর আছে। সমস্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিদেরকে কিন্তু আমরা স্মরণ করে কিংবা ওনাদের প্রস্তর মূর্তি স্থাপনা করে কিংবা ওনাদেরকে শ্রদ্ধায় স্মরণে মনন আমরা রাখতে পারি না।